আসসালামু আলাইকুম সাহাব, ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোঅর্ডিনেটর ভর্তি পরীক্ষার বিস্তারিত সকল তথ্য। আমরা জানব অনুষদ, বিষয়ভিত্তিক আসন সংখ্যা, আবেদন যোগ্যতা, পরীক্ষার মানদণ্ড পদ্ধতি এবং পাস নম্বর এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সো আমরা এখন দেখব কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সেটি হচ্ছে অনুষদ রয়েছে বিজ্ঞান অনুষদ, যে বিজ্ঞান অনুষদ, ফার্মেসি অনুষদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ, এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষা ইনস্টিটিউট রয়েছে, পুষ্টি খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। মোট আসন সংখ্যা 1815টি। এই বিভাগে কবিভাগে শুধু বিজ্ঞান বিভাগ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, শুধু সায়েন্সের স্টুডেন্টদের জন্যই। মোট 32টি বিভাগ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টার্মে। কপি বিভাগে আবেদন ফি 450 টাকা। তারপরে আমরা চলে যাব, এখন আমরা দেখব বিষয়ভিত্তিক আসন সংখ্যা। দেখো বিজ্ঞান অনুষদের আন্ডারে বিষয় রয়েছে পদার্থ বিজ্ঞান, আসন 140, গণিত 130, রসায়ন 90, পরিসংখ্যান 88, ফলিত গণিত 70। মোট 5টি বিভাগ বিজ্ঞান অনুষদ, এবং জীব বিজ্ঞান অনুষদে রয়েছে মৃত্তিকা, পানি ও পরিবেশ 120টি আসন সংখ্যা, উদ্ভিদ বিজ্ঞানে 75টি, পানি বিদ্যাতে 100টি, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানে রয়েছে 60টি, মনোবিজ্ঞানে 50টি, অণুজীব বিজ্ঞানে রয়েছে 40টি, মৎস্য বিজ্ঞানে রয়েছে 40টি, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তিতে রয়েছে 17টি আসন। মোট 8টি বিভাগ, এবং ফার্মেসি অনুষদে রয়েছে 1টি বিভাগ, সেটি হচ্ছে ফার্মেসি, এবং আসন সংখ্যা 65টি। আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, সেখানে রয়েছে ভূগোল পরিবেশে 50টি আসন সংখ্যা, ভূতত্ত্বে 50টি, সমুদ্র বিজ্ঞানে 25টি, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনাতে 30টি, এবং আবহাওয়া বিজ্ঞানে 20টি। মোট 5টি বিভাগ। তারপরে আরো কিছু বিভাগ রয়েছে, যেমন অনুষদ হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ, এখানে বিভাগ রয়েছে তোমার 5টি, যেমন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর 70টি আসন, ফলিত রসায়ন ও কেমিকৌশলের 60টি, কম্পিউটার সায়েন্স এর ইঞ্জিনিয়ারিং রয়েছে 60টি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং রয়েছে 25টি, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে 20টি আসন সংখ্যা। তারপর দেখো পরিসংখ্যান গবেষণা ও শিক্ষা ইনস্টিটিউটে 1টি বিষয় রয়েছে, সেটি হচ্ছে ফলিত পরিসংখ্যান, আসন সংখ্যা 50, পুষ্টি খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট তো বিভাগ রয়েছে 1টি, সেটি হচ্ছে পুষ্টি খাদ্য বিজ্ঞান, আসন সংখ্যা 35, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 30টি, 1টি বিভাগ রয়েছে আমার লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট রয়েছে। দেখো 3টি বিভাগ, সেটি হচ্ছে লেদার ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা 50, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং 50, লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং 50, মোট 3টি বিভাগ। এবং শিক্ষা গবেষণা ইনস্টিটিউট রয়েছে 2টি বিভাগ, সেটি হচ্ছে ভৌত বিজ্ঞান বিষয়ক 30টি আসন সংখ্যা, এবং জীব বিজ্ঞান বিষয়ক 25টি, মোট 55টি 2টি। এই হচ্ছে 1815টি মোট সিট সংখ্যা কোঅর্ডিনেটে বিজ্ঞান সায়েন্সের স্টুডেন্টদের জন্য। তারপর আমরা পরবর্তী টপিক হচ্ছে আবেদনের যোগ্যতা। প্রার্থীকে অবশ্যই 2015 থেকে 2018 সাল পর্যন্ত 18 সালের ভিতর এসএসসি পাস করতে হবে। 15 থেকে 18তে যারা এসএসসি পাস করেছে, এবং অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে, এবং 2020 সালে এইচএসসি এইচএসসি তে যারা পাস করেছে তারাই 2021 সালে ভর্তি পরীক্ষা আবেদন করতে পারে, তার মানে সেকেন্ড টাইম নেই, এবং মোট জিপিএ 8.5 লাগবে, এবং আলাদা আলাদা এসএসসি তে 3.5 জিপিএ থাকতে হবে দুটাতেই, এবং মোট তোমার 8.5 থাকলে তুমি আবেদন করতে পারবে। সো আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছ। বিষয়ভিত্তিক শর্ত দেখো, কিছু বিষয়ভিত্তিক শর্ত আছে, যেমন বিজ্ঞান অনুষদ পদার্থ বিজ্ঞান পেতে হলে তোমাকে উচ্চ মাধ্যমিকের সমমানের পরীক্ষায় গ্রেড, দেখো পদার্থ বিজ্ঞানে তোমাকে এ লাগবে এবং গণিত এ লাগবে, এবং ভর্তি পরীক্ষার নির্দিষ্ট বিষয়ে প্রাপ্ত সর্বনিম্ন নম্বর তোমাকে পদার্থ বিজ্ঞানে 10 তুলতে হবে এবং গণিতে 10। তার মানে তুমি বুঝতে পারতেছো বিষয়ভিত্তিক শর্ত এইচএসসি তে রয়েছে এবং ভর্তি পরীক্ষাতেও রয়েছে। যেমন তুমি যদি গণিত পেতে চাও, তোমাকে উচ্চ মাধ্যমিকে এ থাকতে হবে, তাহলে তুমি গণিত পাবে, না হলে গণিতের জন্য তুমি যোগ্য হিসেবে বিবেচিত হবে না। এছাড়াও আরেকটি শর্ত হচ্ছে গণিতে অবশ্যই তোমাকে 10 থাকতে হবে ভর্তি পরীক্ষায়, যে এমসিকিউ পরীক্ষা হবে সেই বিষয়ে। সো তুমি দেখতে পারতেছো সবগুলোতে শর্ত দেওয়া আছে, অনেকগুলোতে হয়তো নেই, তো সব শর্ত আমি বলছি না, তোমরা ভিডিওটা স্টপ করে দেখে নিবার কোন কোন বিষয়ে কোন কোন শর্ত রয়েছে এইচএসসি শর্ত এবং ভর্তি পরীক্ষার কি কি শর্ত রয়েছে। এই হচ্ছে
সব বিভাগ মোটামুটি তোমরা এগুলো দেখে নিবে, ভিডিওটা স্টপ করে, ডিসপ্লেটা স্টপ করে বিষয়ভিত্তিক শর্তগুলো দেখে নিবে। আমি সম্পূর্ণটা পড়ি নাই, অনেক সময় লাগবে, ভিডিওটি বড় হবে বিধায়। সো স্ক্রিনে স্পষ্ট বোঝা যাচ্ছে, তোমরা ভিডিওটা স্টপ করে দেখে নিবে। আমি এইখান থেকে একটি বলি, তুমি যদি ফলিত পরিসংখ্যান পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিকে গণিতে এ থাকতে হবে, এবং গণিতে তোমাকে ভর্তি পরীক্ষায় 12.5 পয়েন্ট থাকতে হবে। সো আশা করি তুমি বুঝতে পেরেছ। তারপর আমরা চলে যাব আমরা পরবর্তী ধাপে, কিছু নম্বর বন্টন পরীক্ষা। এই যে দেখো, গণিত 15 MCQ-তে তোমার 15 MCQ এবং লিখিততে 10-25, 25টাকে তোমাকে 12.5 পেতে হবে। আমি বিগত যে বিষয়ের শর্ত পড়েছি সেই বিষয়ের জন্য। সো দেখো, 100 নম্বর পরীক্ষা হবে 60 নম্বর MCQ এবং 40 হচ্ছে লিখিত। দুটোতেই MCQ এবং লিখিত তো 45 মিনিট করে সময় পাবা, মোট 90 মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার 0.25 কাটা যাবে, এবং যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিলে তার উপর ভিত্তি করবে যে কোন বিভাগ ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে। যেমন পদার্থবিজ্ঞান ও রসায়ন আবশ্যিক, তারপরে গণিত, জীববিজ্ঞান, বাংলা, ইংরেজি, এই 4টা থেকে তুমি যে কোনো 2টা আনসার করতে পারো। সো এই দেখো MCQ এবং লিখিত নম্বর বন্টন আছে, তোমরা দেখে নিবে। এবার আমরা দেখবো ভর্তি পরীক্ষার 5 নম্বর MCQ অংশে তোমাকে অবশ্যই 24 পেতে হবে। MCQ-তে কেবল 24 পেলে তোমার লিখিত পরীক্ষার খাতা মানে উত্তরপত্র মূল্যায়নের জন্য তুমি বিবেচিত হবে। তোমার খাতাটা মূল্যায়ন করবে তারা, মানে দেখবে, না হলে কিন্তু তোমার খাতা দেখবে না তুমি যদি MCQ ফেল করো। যেমন MCQ পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে কোঅর্ডিনেটের মোট আসনে কমপক্ষে 5 গুণ, মোট আসন হয়তো 1815, আমরা বিগত স্লাইডে দেখেছি। সো 1815-কে 5 দিয়ে গুণ দিলে যত আসে তত তারা লিখিত পরীক্ষা খাতা ততগুলো তারা মূল্যায়ন মানে আসনের উত্তরপত্র মূল্যায়ন করবে। লিখিত অংশের পরীক্ষা 5 নম্বর 12, 40 থেকে তোমাকে 12 পেতে হবে। 100 নম্বরের মধ্যে MCQ লিখিত পরীক্ষা মোট 5 নম্বর 40, যার এত এর কম নম্বর পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচিত করা, মানে 40-এর কম পেলে তুমি বিবেচিত হবে না। তুমি MCQ-তে বেশি পেয়েছ কিন্তু আবার লিখিততে ফেল করেছো, তাহলে কিন্তু হবে না। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা যাব মেধা স্কোর ও মেধা ক্রম। 120 নম্বরের ভিত্তিতে প্রার্থীদের অর্জিত মেধা স্কোর ক্রমান্বয়ে মেধা তালিকা তৈরি করা হবে। 120 মানে 20 নম্বর তো আমরা জানতে পেরেছি এসএসসি রেজাল্টকে 2 দ্বারা গুণ করে এবং HSC রেজাল্টকে 2 দ্বারা গুণ করে টোটাল SSC যোগ করে যত আসে 20 থাকে, এবং 100 নম্বর তুমি যত আনসার মানে নম্বর তুলতে পারো এটার সাথে যোগ করে তোমার মেধা স্কোর তৈরি করা হবে, মানে মেধা ক্রম অনুযায়ী মেধা তালিকা তৈরি করা হবে। সো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। সো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিলেটেড অন্যান্য ইউনিট সম্পর্কে জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমার এই চ্যানেলে তুমি অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে খুব সহজে। আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করতে একটু প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। আরেকটি বিখ্যাত উক্তি দিয়ে শেষ করবো, জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার, পরে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন। সো অবশ্যই তোমরা হাল ছেড়ে দিবে না, একটাতে না হলে আরেকটাতে হবে, এবং তোমরা তোমাদের প্রস্তুতি সম্পূর্ণরূপে এবং ভালোভাবে নাও, তোমাদের লক্ষ্য যেন পৌঁছতে পারো সেই কামনা করি। ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।